প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে আগরতলা শহরের রাজপথে মহিলা কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে সচেতনতামূলক কর্মসূচি। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়তে শুক্রবার আগরতলা মহিলা কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে আগরতলা শহরের রাজপথে এক সচেতনতামূলক কর্মসূচি করা হয়। আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিটের ঈশিতা সাহা নামে এক ছাত্রী জানান, ত্রিপুরাকে সুস্থভাবে গড়ে তোলার জন্য প্লাস্টিক বন্ধ করার পরিকল্পনা করেই আজ তারা এই অভিযান শুরু করেছে। আজ এত রোগ, এত কিছু শুধুমাত্র প্লাস্টিক ব্যবহারের জন্যই হচ্ছে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করে আমরা সবাই যাতে কাগজের তৈরি কোনো কিছু ব্যবহার করি, তাহলেই পরিবেশকে সুন্দর এবং স্বচ্ছ রাখা যাবে। আজকে আমরা প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ে তোলার জন্য আজকে আমরা এখানে সামিল হয়েছি। ত্রিপুরাকে সুস্থভাবে গড়ে তোলার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করি আমরা আজকে এই অভিযান শুরু করি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।